তাহলে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফ্রন্ট পেগ রিভার্স পেগুলি মারতে পারেন ফ্রন্ট পেগ রিভার্স পেগুলি হচ্ছে পেগুলিরই মতো ব্যালেন্সটা পুরোই সেম আর এটা প্র্যাকটিস করতে গেলে প্রথমে হচ্ছে আপনারা হ্যান্ডেলটা ঘোরা নেবেন এটা হচ্ছে আপনারা সামনের দিকের জায়গা বেশি পাবেন আর তারপরে হচ্ছে আপনারা পা নিয়ে প্রথম প্রথম হচ্ছে আপনারা ট্রাই করবেন ঠিক আছে প্রথম প্রথম আপনারা জাস্ট এইভাবে আস্তে আস্তে করে ট্রাই করবেন এরকম পড়ে যায় এরকম মাঝে মধ্যেই পড়ে যাবেন কিন্তু এভাবে ট্রাই করবেন আর এর মধ্যে একটা ব্যালেন্স আছে ঠিক আছে হাতও সোজা হয়ে থাকে আর সিটের যেহেতু এই পজিশান সিটের আপনারা চাইলে এখানেও ধরতে পারেন এখানেও ধরতে পারেন আপনারা প্রথম প্রথম হচ্ছে একটু হাইটটা উঁচু করে নিয়ে তারপরে হচ্ছে আপনারা হালকা হালকা করে যাবেন একটু হাইট উঁচু থাকবে এরকম উঁচু এভাবে প্র্যাকটিস করবেন প্রথম প্রথম দিক দিয়ে কিন্তু আপনাদের যদি লং করতে হয় তাহলে কিন্তু সামনের হাইট অবশ্যই নিচে নামাতে হবে ঠিক আছে আর পার টিপটা থাকবে সামনের দিকে এখন এই সাইডটা নিচে করতে হবে নিচে করতে হবে আর এই হাত ফুল স্ট্রেট আর ব্রেকের এখানে কোনো কাজ নেই নো ব্রেক ফুল নো ব্রেক এটা নো ব্রেকই শিখতে হয় জাস্ট হালকা গতি নিয়ে আর আপনারা যেরকম রিভার্স মারতে পারবেন এটাতে ফ্রন্টও মারতে পারবেন ফ্রন্টটাও মারা ইজি আর ফ্রন্টে আরও ভয় কম কিন্তু আপনারা অবশ্যই হেলমেট পরবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন টিউটোরিয়াল ভিডিও আর নেক্সট কোন টিউটোরিয়াল ভিডিও নিয়ে ভিডিও বানানো যায় আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আর চেষ্টা করতেছি এর পরের বার হচ্ছে রোলিং নিয়ে ভিডিও বানানোর আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে রোলিং নিয়ে ভিডিও বানাবো কি বানাবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইয়েস আমিও আসি আজকের ভিডিও আমিও আসি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে মেক শিওর ইউ সাবস্ক্রাইব